সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজিয়া কিচেনে। বন্ধুরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করব ফিনাট সালাদ। সালাদের জন্য এখানে আমি শসা কুচি করে নিয়েছি, 500 গ্রাম নিয়েছি। চিলি ফ্লেক্স আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে এই নিয়েছি চিনা বাদাম, আর এখানে একটু ঝাল কম হলেই ভালো হবে। আর এখানে আমি রসুনকে কুচি করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু ভাজা রসুনে দিতে হবে। আর নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। এখানে নিয়েছি আমি থাই চিলি সস। আর এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ। এখন আমি এখানে শসা কুচি নিয়ে নিব। সবগুলি উপকরণকে একইভাবে ভাবে নিয়ে নিতে হবে। এ পর্যায়ে নিয়ে নিব ধনিয়া পাতা। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি থাই চিলি সস। এ পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করে নিতে পারেন। আর দিয়ে দিব চিনা বাদাম। এখানে আমি বাদামটাকে ভেজে নিয়েছি আগেই। দিয়ে দিব রসুন কুচি ভেজে রাখা। দিয়ে দিব টমেটো কেচাপ। ভীষণ মজার এই হেলদি সালাদ, ফিনাট সালাদ। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা ডায়েট সালাদ, আপনারা যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই হেলদি সালাদটা অনেক অনেক উপকারী। এখন ভালো করে সবগুলি উপকরণের সঙ্গে সালাদটাকে মিশিয়ে নিতে হবে, যেন শসার সাথে সবগুলি উপকরণ ভালো করে মিক্স হয়ে যায়। সালাদ কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজাদার। সালাদ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম। আর বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে হেলদি সালাদটি করে নিতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা আমাকে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন। যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন রান্নাগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও কোনো রান্না নিয়ে চলে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।